মুজিববর্ষে উপহার হিসেবে আশ্রয়ণ দুই প্রকল্পের আওতায় 66,189 গৃহ ও ভূমিহীনদের জমির মালিকানা ও ঘর তৈরি করে দিচ্ছে সরকার। আগামীকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ঘরগুলো আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেসব ভূমিহীন পরিবার এসব ঘর পাচ্ছেন তাদের পরিবারে এখন বইছে আনন্দের ধারা। রংপুর থেকে মোহাম্মদ শাহজাহানের ক্যামেরায় সে খবর জানাচ্ছেন বিপুল দেব রায়। এই যেন মেঘ না চাইতে বৃষ্টি, মানুষ দুই চোখ ভরে স্বপ্ন দেখে আর সেই স্বপ্নের মধ্যে বেঁচে থাকে মানুষ। বেঁচে থাকার সেই রসদ যখন বাস্তবে ধরা দেয় তখন মানুষ হয় আত্মহারা। মুজিববর্ষের উপহার হিসেবে আশ্রয়ণ দুই প্রকল্পের আওতায় গৃহ ও ভূমিহীন পরিবারকে দিতে যাওয়া জমির মালিকানা ও ঘর তেমনটাই মনে করিয়ে দিল গৃহ ও ভূমিহীনদের। সরকারের হিসেব অনুযায়ী দেশের প্রায় 9 লাখ পরিবার গৃহহীন, তাদের জন্য স্বস্তির বাতাস নিয়ে এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার। আগে মসজিদের অল্প জমিতে আছে, ওইখানে মানুষের ভয়তে কাজ কাম করি, মানুষের গরু বকরি না পালি, ওই ভালো করি খায়। এখনো আছি, এখনো তো ঘর আসি নাই, ঘর পাইলে নামে তো হয়েছে ঘর, এখন যেদিন আসবো সেই দিন ওখানে তো চলে আসবো। আমার বাংলা মুসলাম আমি ঘর বাড়ি দিচ্ছি, আমি কাজবা করি, অনেক লাভ লাভ খুঁজলাম। ভূমি ও গৃহহীন পরিবার পুনর্বাসনের লক্ষ্যে 1997 সাল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ তত্ত্বাবধানে উদ্যোগ অব্যাহত রয়েছে বলে জানান এই প্রকল্প পরিচালক। গৃহহীনদের স্বপ্নপূরণের মধ্যে দিয়ে শেখ হাসিনার হাত ধরে সোনার বাংলা গড়নে আরও এক ধাপ এগিয়ে গেল লাল সবুজের দেশ বাংলাদেশ। বাংলাদেশে আর থাকবে না ভূমি ও গৃহহীন মানুষ। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আশ্রয় প্রকল্পের মাধ্যমে এই স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে। সারা দেশে 69,000-এরও বেশি পরিবার এই আশ্রয় প্রকল্পের মাধ্যমে আওতায় আসবে। বিপুল দেব রায়, এশিয়ান টেলিভিশন, তারাগঞ্জ, রংপুর।